সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন, যাতে এডুকেশনাল ভিডিওস সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুরা, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, ইংলিশ সাবজেক্টটা নিয়ে অনেকেরই খুব উইকনেস আছে, বেশিরভাগ কোশ্চেনও ভুল যায় ইংলিশে। তো সেটা যে কোনো এক্সামই হোক, সেটা WBCS এক্সামে ইংলিশ হোক, কিংবা অন্য কোনো এক্সামের হোক, ব্যাংকের এক্সাম হোক, কিংবা SSC হোক, ইংলিশ সাবজেক্টটা কিছুতেই লোকে আর কি, খুব কম লোক এরম আছে যারা কি ইংলিশ খুব ভালো করে অ্যাটেম্প করতে পারে এবং অ্যাকুরেসি খুব ভালো থাকে, খুব কম এরম আছে। বেশিরভাগ লোকের ইংলিশে অনেক বেশি প্রবলেম থাকে, বাকি সাবজেক্টগুলো কিন্তু লোকে ঠিকঠাক মেকআপ দিয়ে নেছে, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, ম্যাথ হোক, কিন্তু ইংলিশটা নিয়ে সবাইয়েরই কিছু না কিছু প্রবলেম থেকেই যায় এবং সেই সংখ্যাটা অনেক বেশি। তো আজকে বন্ধুগণ, আমি ইংলিশের WBCS স্পেশাল ইয়ারে WBCS যারা এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য স্পেশালি, বিগত কয়েক বছরে WBCS এক্সামে, মানে তোমরা বিগত 5 বছর ধরে না, 2013 থেকে 2017 অবধি WBCS প্রিলিমিনারি এক্সাম, এটা কিন্তু মেন এক্সামের না, প্রিলিমিনারি এক্সামে ইংলিশের কোন টপিক থেকে, ইংলিশের কোন টপিক থেকে কতগুলো কোয়েশ্চেন আসে সেগুলো নিয়ে আজকে এই ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমরা একবার জেনে নিতে পারো যে ইংলিশের কোন টপিকটা তোমাদের বেশি করে পড়তে হবে। অ্যাটলিস্ট পড়তে আর কি সবই হবে, এ নয় যে কোনো টপিক তুমি ছেড়ে যাবে, কিন্তু হয়তো কোনো কোয়েশ্চেন, কোনো টপিক থেকে তোমাদের হয়তো 4-5টা কোয়েশ্চেন আছে, তো সেটা তো ডেফিনেটলি বেশি ভালো করে পড়তে হবে। আবার কোনো টপিক থেকে হয়তো 1টা কোয়েশ্চেন আছে, তো সেটা ছেড়ে দিলেও চলে যায়, কারণ 1টা কোয়েশ্চেন অ্যাটেম্প না করলেও কিছু এসে যায় না, কারণ বাকিগুলো থেকে মেকআপ দিয়ে নেওয়া যায়। কারণ তোমাদের পরীক্ষা 200 হয়, তো 120 মতো তোমাদের পেতে হবে, তো 120 মতো যদি পেতে হয় তো সব কোয়েশ্চেন অ্যাটেম্প করার কোনো দরকার নেই। তো সেই জন্য ইংলিশে এমন কিছু টপিক তোমাদের দেখিয়ে দেবো যে কোন টপিক থেকে কটা, মানে কতগুলো কোয়েশ্চেন আজ অবধি এসেছে প্রতিটা বছর, মানে ইয়ার ওয়াইজ আমি দেখাবো, 2013 থেকে শুরু করে 2017 অবধি প্রতি বছর কোন কোন টপিক থেকে কতগুলো কোয়েশ্চেন এসছে ইয়ার ওয়াইজ আমি আজকে তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো, যাতে তোমাদের প্রিপারেশন করতে সুবিধা হয়, যাতে তোমরা জানতে পারো যে কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন এসছে। তো চলো আর দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এটা দেখতে পাচ্ছ যে ইংলিশ কম্পোজিশন অ্যানালাইসিস এখানে আছে, অ্যানালাইসিস স্পেলিংয়ের দিকে কেউ যাও না, স্পেলিংটা একটু ভুল আছে, যাই হোক, মেইন যে বক্সটা আছে টেবিলটা সেখানে এসো। এখানে দেখো টপিক লেখা আছে পরপর, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল বা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, প্রিপোজিশন আর মিসলেনিয়াস। এদিকে দেখো ইয়ার ওয়াইজ লেখা আছে WBCS 2013, 2014, 2015, 2016 এবং 2017, এবং এখানে দেখো টোটাল কতগুলো কোয়েশ্চেন এসছে সেটাও লেখা আছে, এবং এদিকে পার্সেন্টেজ লেখা আছে, মানে টোটাল কত পার্সেন্ট কোয়েশ্চেন ইংলিশ থেকে এসছে, মানে সিনোনিম থেকে এসছে টোটাল আর কি, মানে প্রতিটা টপিক থেকে এসছে আর কি। তো প্রথমে দেখো 2013 থেকে শুরু করা যাক, 2013 সালে দেখো সিনোনিম 4টে, অ্যান্টোনিম 2টো এসেছিলো, ইডিয়াম 4টে, ওয়ান ওয়ার্ড 5টা, ফ্রেজাল ভার্ব 1টা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে 9টা কোয়েশ্চেন এসছে, প্রিপোজিশন থেকে 1টা এবং মিসলেনিয়াস থেকে কিছু আসেনি। এবার 2014তে দেখো কী কী এসছে, 2014তে দেখো 8টা এসছে সিনোনিম থেকে, অ্যান্ডোনিম থেকে এসছে 3টে, ইডিয়াম থেকে এসছে 2টো, ওয়ান ওয়ার্ড 2টো, ফ্রেজাল ভার্ব 3টে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও 3টে, প্রিপোজিশন 2টো এবং মিসলেনিয়াস 1টা, টোটাল 24টা। 2013তে ছিল টোটাল 26টা। তোমরা হয়তো ওখানে দেখেছো যে 25টা করে লেখা থাকে প্রতিটা সাবজেক্টে, কিন্তু এটা কিন্তু সবসময় ফলো নাও হতে পারে, অনেক সময় যেমন দেখলে এখানে 2013তে 26টা দিয়েছে ইংলিশে, 2014তে 24টা দিয়েছে, এটা কিন্তু সব সাবজেক্টে খেতে, ইংলিশ মানে জিওগ্রাফি, হিস্ট্রি সবই 25টা করে কোয়েশ্চেন লেখা থাকে, কিন্তু 25টা সবসময় দেয় না, কখনো 2-3টে বেশি দেয়, 2-3টে কম দেয়, এরকম চলতে থাকে। 2015 দেখো সিনোনিম 2টো, অ্যান্টোনিম 2টো, ইডিয়াম 3টে, মনোবাদ 3টে, ফ্রেজাল ভার্ব 1টা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 10টা, প্রিপোজিশন 2টো, মিসলেনিয়াস 2টো, টোটাল 25টা। 2016তে দেখো 3টে সিনোনিম, অ্যান্টোনিম 2টো, ইডিয়াম 4টে, মনোবাদ 3টে, ফ্রেজাল ভার্ব 1টা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 4টে, প্রিপোজিশন 2টো, মিসলেনিয়াস 6টা, টোটাল 25টা। 2017 দেখো সিনোনিম 3টে, অ্যান্টোনিম 1টা, ইডিয়াম 4টে, ওয়ান ওয়ার্ড 3টে, ফ্রেজাল ভার্ব 2টো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হচ্ছে 6টা, প্রিপোজিশন হচ্ছে 2টো, মিসলেনিয়াস হচ্ছে 4টে, টোটাল 25টা। তো টোটাল কতগুলো কোয়েশ্চেন দেখো এসছে সিনোনিম থেকে, এখন পর্যন্ত 20টা টোটাল কোয়েশ্চেন এসছে সব, মানে এই 4-5 বছর মিলিয়ে। সব থেকে বেশি যদি তোমরা দেখো সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে এসছে, গত 5 বছরে সব থেকে বেশি কোয়েশ্চেন কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে এসছে, সেটা হচ্ছে 32টা। তো মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। 32-এর পরেই যেটা আছে সেটা হচ্ছে সিনোনিম, দেখো 20টা আছে সিনোনিম, 20টার পরে তোমাদের আছে ইডিয়াম 17টা, তারপরে আছে ওয়ান ওয়ার্ড 16টা, 16-এর পর তোমাদের আছে হচ্ছে 10
দশ না 13টা আছে, মিসলেনিয়াস 13টা। তারপর আছে তোমাদের 10টা অ্যান্টোনিম, তারপর তোমাদের হচ্ছে 9টা প্রিপোজিশন, তারপর তোমাদের হচ্ছে 8টা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কমই আসে জেনারেলি, একটাই একটা করেই আসছে বেশিরভাগ, এসছে একটা কি দুটো, আর বেশি যেটা এসছে তোমাদের সেটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বেশি এসছে, সিনোনিম বেশি এসছে, আর তোমাদের হচ্ছে বেশি ইডিয়াম বেশি এসছে। তো এই তিনটে হচ্ছে ম্যাক্সিমাম আর কি কোশ্চেন এসছে। তুমি যদি পার্সেন্টেজ দেখো, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস 25%, সিনোনিম 16%, ইডিয়াম কিন্তু 13.6%, ওয়ান ওয়ার্ড অনেক এসছে 12%, 16টা এসছে টোটাল কোশ্চেন। তো এই চারখানা মোটামুটি বেশি কোশ্চেন আর কি ক্যারি করছে প্রতি বছরই, এই চারটে সাবজেক্ট মানে পার্ট থেকে খুব বেশি কোশ্চেন আসছে, বাকিগুলো থেকে অতটা আজকে আসছে না। যেমন তোমার ফ্রেজাল ভার্ব থেকে অত আসে না, একটা কি দুটো আসে। তো ফ্রেজাল ভার্ব যদি তোমরা না পড়তে চাও তো হয়তো একটা কি দুটো কোশ্চেন তোমাদের জাস্ট ছেড়ে দিতে হবে, বাকি কোশ্চেনগুলো তোমরা অ্যাটেম্প করতে পারবে। তো যেটা বল যেটা এটা কেন বলছি, কারণ তোমরা জানো 120 নম্বর পেলে তোমাদের প্রিলিম মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, তো সেই জন্য তোমাদের সব কোশ্চেন অ্যাটেম্প করা দরকার নেই। ইংলিশে যারা ভালো তারা তো ডেফিনেটলি সবই পড়বে, চাইলে ইংলিশে উইক আছে তাদের জন্য এটা মানে যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলি তোমরা পড়ে যাবে, যাতে উইক আছে আর কি, ইংলিশে যাতে উইকনেস আছে। ফ্রেজাল ভার্ব না পড়লে চলে যাবে, খুব বেশি কোশ্চেন আসে না আপাতত, 5 বছরের রেকর্ড হয়ে যায় তো সেটাই আছে। সব থেকে কম পার্সেন্টেজ দেখো, অনলি 6.4% এসছে কোশ্চেন ফ্রেজাল ভার্ব থেকে, সেই জন্য ফ্রেজাল ভার্ব ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই, একটা কি দুটো কোশ্চেন আসবে, সেগুলো তোমরা না করলেও বাকিগুলো অ্যাটেম্প করলেও হয়ে যাবে। তো এটা হচ্ছে পুরো আর কি ইংলিশে তোমাদের স্ট্রাকচার বলতে গেলে অ্যানালাইসিস, লাস্ট 5 বছরে কিরম কোশ্চেন এসছে, কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন এসছে। তো এরকম আগে জিওগ্রাফি হিস্ট্রি এগুলো আমি নিয়ে আসার চেষ্টা করবো একটা একটা করে। তো আজকে ইংলিশ দিয়ে শুরু হলো, তো যদি কিছু বলার থাকে তাহলে ভিডিও নিচে নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা এ পর্যন্তই, জাস্ট এইটুকুই তোমাদের শেয়ার করার ছিল, যাতে তোমাদের কিছুটা হেল্প হয়, মানে তোমরা আর কি যাতে বুঝতে পারো কোন চ্যাপ্টার থেকে বেশি পড়া উচিত। আশা করবো তোমাদের ক্লিয়ার হয়ে গেলো কি কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি এসছে জেনারেলি ইংলিশে। তো ভিডিও এ পর্যন্ত, যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করলে এরকম অনেক ভিডিও আমি নিয়ে আসবো ফিউচার, সেগুলো দেখতে হলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর শেয়ার করে দাও ভিডিওটাকে, শেয়ার করলে আরও অনেক লোক এই স্ট্রাকচার সম্পর্কে জানতে পারবে, অনেকেই আর কি এরকম স্ট্রাকচার তো সহজে বাড়িতে বসে তো কেউ বানাবে না, মানে নিজের পড়া নষ্ট করে বাড়িতে বসে স্ট্রাকচার বানাচ্ছে এরকম তো করবে না। তো তাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসে, যাতে তাদের সাহায্য করার জন্য আমাদের এই চ্যানেলগুলো বানানো, তো সেই জন্যই তারা যাদের জানতে পারে সেই জন্যই এই ভিডিওটা শেয়ার করে দাও। আর আমাদের এই চ্যানেলকে তোমরা ফলো করতে পারো ফেসবুকে, তার লিঙ্কে ভিডিও নিচে দেখে ডিসক্রিপশানে পেয়ে যাবে লিঙ্ক, এবং টেলিগ্রাম গ্রুপ আছে, এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করতে পারো, তার লিঙ্কও ভিডিও নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবে। তো এই বলে আজকে ভিডিও শেষ করছি, আর নেক্সট দিন দেখাবে নতুন কোনো টপিক নিয়ে নিশ্চয়ই। ততক্ষণ ভালো থেকো, পড়াশোনা করো, অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।